আসসালামু রাহমাতুল্লাহ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব এসএসসি কেমিস্ট্রির তৃতীয় চ্যাপ্টার নিয়ে, অর্থাৎ এখানে পদার্থের গঠন। তো আজকে আসলে পুরো ভিডিও মানে পুরো অধ্যায়টাকে তো আর একটা ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব হয় না। তো আজকে আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হলো আমাদের যে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ এবং অণু এবং পরমাণু। আমাদের একটা কমন প্রশ্ন থাকে, আসলে অণু দিয়ে পরমাণু গঠিত হচ্ছে না পরমাণু দিয়ে অণু গঠিত হচ্ছে? আমরা কিন্তু অনেক সময় এই ঝামেলাটাতে পড়ি। তো আমি আপনাদের ইনশাল্লাহ এটা বলতে পারি, 100% সিওরিটি দিয়ে বলতে পারি যে আপনারা যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন কখনোই এই ধরনের প্রবলেম আর আপনাদের হবে না। গল্পের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করব। তো চলুন লেকচারটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা আলোচনা করবো যে এই যে পদার্থ, পদার্থ কাকে বলে, তাই না? তাই পদার্থ কাকে বলে আমরা এরকম কিন্তু বলে আসি যে যার যার ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে আমরা পদার্থ বলে থাকি। হ্যাঁ, ভালো কথা। তো দেখেন, রসায়নের ভাষায় এই পদার্থ গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা মৌলিক পদার্থ আর একটা হলো যৌগিক পদার্থ। অর্থাৎ আমি যদি এখানে লিখে নিই একটু, আপনাদের আমরা বললাম রসায়নের ভাষায় পদার্থ পদার্থকে আমরা দু ভাগে ভাগ করতেছি, একটা হলো কি মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ, একটা হলো যৌগিক পদার্থ। অর্থাৎ আমরা বললাম এই পদার্থকে আমরা রসায়ন বিষয়ে দুভাগে ভাগ করতেছি, একটা হলো কি মৌলিক পদার্থ আর একটা হলো যৌগিক পদার্থ। তো এখন আপনি বলবেন যে হ্যাঁ হ্যাঁ বুঝলাম মৌলিক পদার্থ যৌগিক পদার্থ কাকে বলে, এইগুলো ভাগ করা হয়েছে, কিন্তু এই মৌলিক পদার্থ আসলে কাকে বলে, তাই না? মৌলিক পদার্থ কাকে বলে? তো মৌলিক আর যৌগিক বলতে কি বোঝাচ্ছে দেখেন তো একটু, খুব সূক্ষ্মভাবে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এই যে মৌলিক, মৌলিক পদার্থ বলতে বোঝাচ্ছে তারা যে যে পদার্থ যদি আমি ভাঙি, কোনো পদার্থকে যদি আমি ভাঙতে ভাঙতে ভাঙি, যতই ভাঙি না কেন, ওই পদার্থ ব্যতীত আর অন্য কোনো পদার্থই পাবো না, তাকে বলা হচ্ছে মৌলিক পদার্থ। কি বলা হচ্ছে তাকে? মৌলিক পদার্থ। সাপোজ আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাকে, আমি বললাম সোডিয়াম একটা মৌলিক পদার্থ, বিভিন্ন ধরনের মৌলিক পদার্থ হতে পারে। এই সোডিয়ামকে আপনি যতই ভাঙেন, টুকরা করতেছেন টুকরা করতেছেন টুকরা করতেছেন, তাহলে কি পাবেন? সোডিয়ামই কিন্তু পাবেন। এই জন্য বলা হচ্ছে মৌলিক পদার্থ আমি তাকেই বলবো যেই পদার্থগুলোকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হয় মৌলিক পদার্থ। যেমন সোডিয়াম বিভিন্ন কিছু হতে পারে। এখন আসেন যে যৌগিক পদার্থ কাকে বলে। দেখেন তো যৌগিক, যৌগিক কখন হয়? একের অধিক থাকলে তো তাকে যৌগিক মনে বলি, তাই না? যৌগিক পদার্থ বলা হচ্ছে তাকে যে পদার্থগুলোকে ভাঙলে একের অধিক পদার্থ পাওয়া যায়, তাকে বলা হয় যৌগিক পদার্থ। এক্সাম্পল স্বরূপ আপনি দেন, আপনি যদি এখানে দেখেন পানি H2O, এই পানি আমাকে বললাম একটা যৌগিক পদার্থ। কেন যৌগিক পদার্থ বললাম? কারণ একটু লক্ষ্য করেন, এই পানিকে যদি আমরা ভাঙি তাহলে এখান থেকে পাবো দেখেন হাইড্রোজেন আর অক্সিজেন কিন্তু আমরা পাবো। তারপর আপনি যদি লক্ষ্য করেন, আমি যদি সালফুরিক অ্যাসিডের কথা বলি H2SO4, আমি বললাম এটা একটা যৌগিক পদার্থ। কেন যৌগিক পদার্থ একটু লক্ষ্য করেন, একের অধিক কিন্তু আছে। আমি যদি এই ভদ্রলোক H2SO4 কে ভাঙি তাহলে এখানে আমি কি কি পাবো? হাইড্রোজেন পাবো, সালফার পাবো এবং অক্সিজেন পাবো। ক্লিয়ার? অর্থাৎ আমরা এতটুকু বুঝলাম এই পদার্থকে আমরা দুভাগে ভাগ করেছি রসায়ন ভাষায়, একটা হলো মৌলিক পদার্থ আর একটা হলো যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থগুলোকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থই পাওয়া যায়, অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হয় মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কাকে বলে? যে পদার্থগুলোকে ভাঙলে একের অধিক অন্য অন্য পদার্থ পাওয়া যায়, তাকে বলা হয় যৌগিক পদার্থ। এক্সাম্পল সব আপনি এগুলো দিতে পারি। তো এগুলো তো বুঝলাম। এখন আসেন আমাদের মনে সব থেকে বেশি যে প্রবলেম আমরা পড়ি, সেটা হলো অণু আর পরমাণু। মনে হয় যে আসলে অণু দিয়ে পরমাণু গঠিত হইল না পরমাণু দিয়ে অণু গঠিত হইল, আসলে কি হয়, তাই না? কি হয়, খুব ছোট্ট একটা বিষয়, আমি যদি একটা গল্পের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করি, তো দেখবেন আমি বলে দিলাম যে আপনারা কখনোই এই অণু পরমাণু আর কখনো ভুল হবে না। তো গল্পটা এরকম, দেখেন আপনারা কিন্তু প্রতিনিয়ত ঘর বানানো দেখছেন না, ইটের ঘর বানানো, ইটের দেয়াল বানানো দেখছেন না, আশা করি দেখছেন। তো ইটের দেয়ালটা কিভাবে তৈরি হয়? একটা ইট দিচ্ছেন আর একটা ইট দিচ্ছেন আর একটা ইট দিচ্ছে, একটা ইটের পর আর একটা ইট দিয়ে 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 অনেকগুলো একটা ইটের প্রাচীর তুলি না আমরা, একটা দেয়াল তুলি না। ভালো করে লক্ষ্য করেন, এই যে দেয়ালের প্রসেস বানানো যদি আপনার মনে থাকে,
তাহলে আপনি অণু এবং পরমাণুটা বুঝতে পারবেন। আমি আবার বলতেছি, দেখেন আমরা যদি কখনো একটা ইটের দেয়ালতলা দেখি কিভাবে কি করে একটা ইটের পর আরেকটা ইট দেয়, আবার একটু সিমেন্ট দেয় আরেকটা ইট দেয়, আরেকটা সিমেন্ট দেয় আরেকটা ইট দেয়, এরকম একটা একটা করে ইট দিয়ে 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 অনেকবার একটা প্রাচীর তুলে, তাই না? এই যে প্রসেসটা, এই প্রসেসটা বুঝলে আপনি অণু আর পরমাণুটা খুব সহজে বুঝতে পারবেন। কিভাবে? আমি বললাম, আপনি যদি একটু লক্ষ্য করেন, যে আমি বললাম এখানে একটা ইট দিলেন, এখানে একটা ইট দিলেন, এখানে একটা ইট দিলেন, এখানে একটা ইট, এরকম করে একটা একটা করে ইট দিয়ে এরকম বড় একটা প্রাচীর তুলছেন আপনি, বোঝানোর ক্ষেত্রে দিলাম। আমি বললাম এই যে ছোট ছোট ইট গুলো আছে না, এই ছোট ছোট ইট গুলো হলো পরমাণু। কি আপনি ধরে নেন, এই ছোট ছোট ইট গুলো আছে সেগুলো হলো পরমাণু, ক্লিয়ার? অর্থাৎ এই যে ছোট ছোট ইট গুলো আছে, এই ইট গুলোকে আপনি বলবেন পরমাণু, আর এই ইট গুলো দিয়ে বড় একটা যে দেয়াল তৈরি হলো, এই দেয়ালটা হলো অণু। এই দেয়ালটা কি? অণু। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন আমি বললাম যে এই যে একটা করে ইট দিয়ে ইট দিয়ে ইট দিয়ে যে দেয়াল তৈরি হচ্ছে না, এই ইট গুলোকে আমরা বলবো পরমাণু, আর এই পুরো দেয়ালটাকে বলবো আমরা অণু। আমরা এখন কিন্তু সংজ্ঞাতে জানি যে অণু কাকে বলবো, পরমাণু কাকে বলবো। আপনাকে যখন প্রসেসটা বুঝালাম, আসলে অণু দিয়ে পরমাণু গঠিত হচ্ছে না পরমাণু দিয়ে অণু গঠিত হচ্ছে, এটা কিন্তু আপনারা এখন একাই বলতে পারবেন। আপনারা একটা কাজ করেন, ভিডিওটা একটু থামান, থামানোর পর এখন বলেন তো অণু দিয়ে পরমাণু গঠিত হয় না পরমাণু দিয়ে অণু গঠিত হয়, একটু থামান। আচ্ছা এখন দেখেন, আমরা বললাম এই যে ইট দিয়ে কি তৈরি হচ্ছে, ইট দিয়ে কিন্তু দেয়াল তৈরি হয়, দেয়াল দিয়ে কিন্তু ইট তৈরি হয় না, তাই না? এই জন্য বলা হলো যে ছোট ছোট ইট গুলো যেহেতু এক একটা পরমাণু ছিল, যেন ইট দিয়ে দেয়াল তৈরি হচ্ছে, দেয়ালকে আমরা কি বললাম অণু, তাহলে আমরা বলতেই পারি পরমাণু দিয়ে অণু তৈরি হচ্ছে। কারণ ছোট ছোট ইট গুলো কি ছিল, ছোট ছোট ইট গুলো আমাদের ছিল পরমাণু, আর পুরো দেয়ালটা ছিল আমাদের একটা অণু। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা বলতেই পারি আসলে পরমাণু দিয়ে অণু গঠিত হয়, অর্থাৎ ইট দিয়ে দেয়াল তৈরি হয়। আসলে আপনার প্রসেসটা বুঝতে পারছেন। তো এখন আসেন আমাদের মনে, আসলে তো বুঝতে পারছেন, যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখেন আমরা এটা বুঝলাম, এখন আপনারা বললেন যে হ্যাঁ হ্যাঁ আমি তো বুঝতে পারলাম যে আসলে অণু এবং পরমাণু কে কাকে দ্বারা গঠিত হয়েছে, কিন্তু আমাকে যদি বলে যে এ তুমি সংখ্যা দাও, সেই ক্ষেত্রে আমি কিভাবে দেব, তাই না? প্রথমত আমি বলে নিই যে পরমাণু সংখ্যাটা কিভাবে দেব। তো পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণগুলো বিদ্যমান থাকে। আমি আবারও বলতেছি যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে এই মৌলের গুণাগুণগুলো বিদ্যমান থাকে। এটা আমি বুঝতে পারলাম, তাহলে সংজ্ঞাটা এরকম। আর একটা আসলে কি অণুর সংজ্ঞাটা কি, তাই না? অণু হলো, অণুর সংজ্ঞা আপনি এরকম দিতে পারেন যে অণু এরকম যে দুই বা ততোধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে আমরা বলতে পারবো অণু। আমি আবারও বলতেছি কি দুই বা ততোধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে আমরা বলতে পারবো অণু। তো ক্লিয়ার, এটুকু তো আমরা বুঝতে পারলাম। এখন সবার উদ্দেশ্যে আমার একটি প্রশ্ন, সেটা হলো কি, আপনাকে যদি কেউ কখনো প্রশ্ন করে একটা পরমাণু কত ধরনের কণিকা দ্বারা গঠিত হয়, তা তো লাভ দিয়ে বলবেন, আরে এটা তো খুব সহজ প্রশ্ন, আমরা তো জানি। যদি বলা হয় কি জানেন, তখন আপনি কি বলবেন, একটা পরমাণু তো ইলেকট্রন প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত হয়। এটা চরম সত্য কথা, কিন্তু ভাইয়া প্রশ্নটা এমন না, বলা হয়েছিল কি কি কণিকা দ্বারা গঠিত হয়। সেই ক্ষেত্রে কি হবে জানেন, সেই ক্ষেত্রে হবে একটা পরমাণু তিন ধরনের কণিকা দ্বারা গঠিত হয়, একটা হলো স্থায়ী মূল কণিকা, একটা হলো অস্থায়ী মূল কণিকা, একটা হলো কম্পোজিট কণিকা। আমি আবার বলতেছি একটা পরমাণু তিন ধরনের কণিকা দ্বারা গঠিত হয়, একটা হলো স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, একটা হলো কম্পোজিট, ক্লিয়ার? তো দেখেন আমাদের সিলেবাসে সাধারণত স্থায়ী মূল কণিকা নিয়ে আলোচনা করা হয়, অস্থায়ী এবং কম্পোজিট নিয়ে আলোচনা করা হয় না। তো এখন আপনি যদি বলেন যে হ্যাঁ তাহলে এগুলো কি কি আছে, কণিকাগুলোর নাম কি কি এদের, তাই না? একটু লক্ষ্য করেন, স্থায়ী কণিকা হলো ইলেকট্রন প্রোটন ও নিউট্রন, যেটা নিয়ে আমরা আলোচনা করব, তার আগে বলে নিই যে অস্থায়ী এবং কম্পোজিট। এখন বলবেন যে ভাই অস্থায়ী কণিকাগুলো কি কি, তাই না? দেখেন অস্থায়ী কণিকা অনেকগুলোই আছে, তার ভিতরে কিছু নাম বলি, পাউন্ড, মিউন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, মেসন ইত্যাদি থাকতে পারে, অনেক কিছুই আছে। আর আমাদের কম্পোজিট কণিকা হলো আসলে আছে যেমন আলফা কণা, ডিউটেরিয়াম কণা ইত্যাদি। তো আজকে আমাদের মূল বিষয় হলো কি, দেখেন আমরা কিন্তু স্থায়ী যে মূল কণিকা আছে যেমন ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন, এইখান থেকে আমাদের কিন্তু প্রশ্নগুলো আসে।
তো এখান থেকে কিভাবে প্রশ্ন আসলে দেখেন আপনাকে বলতে পারে যে ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয় বা নিউটনের ভর কত বলতে পারে যে ইলেকট্রনের চার্জ কত এরকম কিন্তু বলতে পারে তো এগুলো কিন্তু আপনাদের মুখস্থ রাখা লাগবে কারণ আমাদের সিলেবাসে আছে কিন্তু স্থায়ী মূল কণিকা আমি বললাম যে এই স্থায়ী মূল কণিকা কয় কয় প্রকার তিন প্রকার আমি একটু লিখে রাখছি আপনাদের বোঝার ক্ষেত্রে সেগুলো কি কি দেখেন ইলেকট্রন প্রোটন ও নিউট্রন ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা নিউট্রনকে প্রকাশ করা হয় এন দ্বারা এগুলো আপনি একটু মুখস্থ রাখা লাগবে কারণ এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন করতে পারে যে চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তবে একটা একটা করে পড়ে শোনা যে এরকম যে ইলেকট্রন এর প্রতীক হলো ই এর ভর হলো কত গ্রামে কিন্তু দেখলো 9.1 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 28 একটা হলো চার্জ হলো মাইনাস 1 গুণন মাইনাস 1.6 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 19 অবশ্যই কুলম্ব তারপর আপেক্ষিক চার্জ হলো কি মাইনাস 1 তারপরে একটু লক্ষ্য করেন প্রোটন প্রোটনেরও ভর হলো আমাদের 1.673 গুণন 10 টু দি মাইনাস 24 এবং চার্জ হলো এই ইলেকট্রনের চার্জে শুধু মাইনাস থাকবে না আর আপেক্ষিক চার্জ সেম এটা ইলেকট্রনের হলো মাইনাস চার্জ হবে আর প্রোটনের হলো প্লাস চার্জ হবে আর নিউটন আমরা জানি নিউটন নিউটনের বিখ্যাত জিনিস তো নিউটনের ভরও আছে এটা ভর এর চার্জ শূন্য আপেক্ষিক চার্জও শূন্য তো এটা ছিল আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কারণ লাইক দিলে আমাদের ভালো লাগে এবং ক্লাসটি শেয়ারের মাধ্যমে সবাইকে জানার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম।